আমরা এখন তিনজন বন্ধু মিলে একটা অটো ধরেছি। অটো ধরে মহা পিকনিক স্পটের দিকে এগিয়ে যাচ্ছি। যদিও আজকে আকাশটা মেঘলা হয়ে গিয়েছে, সো যদি না বৃষ্টি হয় তো খুবই ভালো হয়। যদি বৃষ্টি হয় তো পুরো ভেস্তে যাবে, দেখাই যাক কী হয়। সো দেখতেই দেখুন। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি মুহূর্তে মহা পিকনিক স্পট। সো এখানে আমরা দুজন বন্ধু এবং আমি এসেছি। ও, কালকে কথা দিয়েছিলাম যে আবার ব্লগ হচ্ছে। সো মহা পিকনিক স্পট দেখুন, একটা অসাধারণ একটা ভিউ, সত্যি অসাধারণ। পিছনে পাহাড়ের চন্দ্রমা দেখা যাচ্ছে এবং সামনে নদী। আর দুজন বন্ধু এখন হেঁটে এসেছি। এখন বাজে 10টা 11টা বাজতে যায়, 10:45 বেজে গেছে। সো এখন আমরা হয়তো ব্যাক করতে হবে, কারণ আর অন্যান্য জায়গায় ঘোরার প্ল্যান রয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিউটা সত্যি অসাধারণ ভিউ। ও, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আরও নতুন নতুন ব্লগ আসতেছে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে তোমাদের বন্ধুদের XYZ সবাইকে শেয়ার করে জানাবে। ও, আরো নতুন নতুন ভিডিও আসতেছে। দুজন বন্ধু পুরো ক্লান্ত, সবাই আমার পাশে থেকো এবং সাপোর্ট করো চ্যানেলটাকে, যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে এমন হয়ে গেল, মেঘলাটা না হলে কিন্তু ভালোই হতো, বুঝলি। আলাদা এক মুহূর্ত। সো এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আরও পরে নতুন নতুন ভিডিও আসতেছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সো ব্লগটা কেমন হয়েছে জানি না। সো সবাই পাশে থেকে, আরও নতুন নতুন ভিডিও আসতেছে। কালকে আরও নতুন ভিডিও আসতেছে রাজবাড়ি নিয়ে, কোচবিহার। তো প্লিজ সবাই আমার পাশে থেকে, অনেক তোমাদের ধন্যবাদ জানাবো তোমার পাশে থাকার জন্য। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরও নতুন নতুন ভিডিও আসতেছে। তো প্রভাত এন্টারটেনমেন্টে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখো, যাতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাও তোমরা। তো পরের ভিডিওতে দেখাচ্ছি, বাই।